2022-23 অর্থ বছরের বাজেট এমন একটি সময়ে প্রণীত হলো যখন কিনা সারা বিশ্বজুড়ে আমরা অর্থনৈতিক সংকট দেখছি। একদিকে চাহিদার বৃদ্ধি, অন্যদিকে সরবরাহ শৃঙ্খলে বাধা কারণে আমরা দেখছি যে পণ্যের মূল্য ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আরও মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এবং বাংলাদেশের প্রেক্ষিতে, যেহেতু বাংলাদেশ বিশ্ব অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অনেক পণ্যই আমদানি করতে হয়, বিশেষ করে জ্বালানি তেলের জন্য পুরোপুরি আমরা বিশ্ববাজারের উপর নির্ভরশীল, তাছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ভোজ্য তেল, গম, চিনি ইত্যাদির উপরে আমরা নির্ভর করে থাকি। আবার অন্যদিকে রয়েছে দেশের ভেতরে আমাদের বৈদেশিক বিনিময় হারের এক ধরনের অস্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভের মধ্যে এক ধরনের চাপ অনুভূত হচ্ছে। এরকম একটি প্রেক্ষিতে বাজেট প্রণয়ন করা খুবই চ্যালেঞ্জিং, এবং সেই প্রেক্ষিতে বাজেটে যে ছয়টি প্রাধিকার দেওয়া হয়েছে, ছয়টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, সেই প্রেক্ষিতে প্রথম যে চ্যালেঞ্জটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কীভাবে কমানো যায়। সেই প্রেক্ষিতে যে পদক্ষেপগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মূল্যস্ফীতির চাপকে কমানোর জন্য পর্যাপ্ত নয়। একটি বিষয় হচ্ছে যে সমস্ত পণ্য আমরা আমদানি করে থাকি তার মধ্যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো সাধারণ মানুষ ভোগ করে থাকে সেগুলোর উপরে কর কমানোর জন্য আমরা সুপারিশ করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র গমের উপর থেকে করটা কমানো হয়েছে কিন্তু অন্যান্য পণ্য যেমন চাল কিংবা তেল, পাম অয়েল বিশেষ করে, কিংবা চিনি ইত্যাদির উপর থেকে কমানো হয়নি। আমরা এর আগে সিপিডির পক্ষ থেকেও বলেছিলাম যে অন্তত পক্ষে দেখা যাচ্ছে যে 29টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে করের হারটা অনেক বেশি, সবগুলো পণ্যের উপরে কর প্রত্যাহার না করলেও কিংবা না কমালেও কয়েকটি পণ্যের উপর থেকে কর কমানো যেতে পারত সাধারণ মানুষের চাপের কথা চিন্তা করে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে করমুক্ত আয়ের সীমা, যারা স্বল্প আয়ের জনগণ তাদের করমুক্ত আয়ের সীমাটা 3 লাখ থেকে 3.5 লাখ করার কথা প্রস্তাব করেছিলাম কিন্তু সেটি করা হয়নি, এবং এর ফলে আসলে জনগণের উপরে যে এক ধরনের চাপ থেকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা সেটা ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের যারা অপেক্ষাকৃত উঁচু আয়ের তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কর রেয়াত দেওয়া আছে এই বাজেটে। আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত পণ্য বিশেষ করে জ্বালানি কিংবা কৃষিক্ষেত্রে ভর্তুকির বিষয়টি, কৃষির উপর থেকে বিশেষ করে কৃষির মধ্যে সারের উপর ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু আমরা এটিও ইঙ্গিত পেয়েছি যে জ্বালানি তেলের উপরে এবং গ্যাসের উপরে, গ্যাস এবং বিদ্যুতের উপর বিশেষ করে যা এটার দাম সমন্বয় করা হবে, এর ফলে আসলে একটা জনগণের উপর চাপ পড়বে। অবশ্যই ভর্তুকি ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে কিন্তু এই মুহূর্তে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে আসলে কিছুদিন পর্যন্ত, অন্তত আগামী কয়েক মাস পর্যন্ত দাম না বাড়ানোটাই যৌক্তিক একটি পদক্ষেপ বলে মনে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে দরিদ্র মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে এই বাজেটে আসলে সামাজিক সুরক্ষার জন্য যে বরাদ্দ সেটি কিন্তু কমে গিয়েছে। বাজেটের এই 2021-22 অর্থ বছর যেটা চলছে এখন, সেখানে বাজেটের 18% উপরে, 18.7% মতো ছিল সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ, এখন এই বাজেটে এসে সেটা কমে 16.7% মতো হয়েছে, সেটি কিন্তু মোটেই কাম্য নয়।